আনন্দলোক পুরস্কার থেকে দাদাসাহেব ফালকে মানে ইন্টারন্যাশনালে বেস্ট অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন তিনি হচ্ছেন আর কেউ না প্রিয়াঙ্কা দি। তো আমরা থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা দিকে আমাদের মাঝে পেয়েছি আনন্দ স্টোরির 5 নম্বর সিরিজে। ফার্স্টে জানাই থ্যাংক ইউ আসার জন্য এবং ওয়েলকাম ইউ ফর হ্যাভিং মি ওভার, মাই প্লেজার। আর আনন্দ স্টোরিতে তোমাকে স্বাগত। আর তোমার মানে কেমন আছো তুমি বলো? দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, একদমই মানে কি বলবো, শুক্র ডাঙে আছাড় খাওয়ার মতন করে জাস্ট পড়ে গেলাম এবং আমি ভাবলাম যে পা মুচকেছে, কারণ এরকম জাস্ট পড়ে গিয়ে যে কারোর পা ফ্র্যাকচার হয়ে যেতে পারে ভাবতেই পারিনি। বাট হালকা ক্র্যাক, সো ইটস রিকভারিং ফাস্ট এবং দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, তো খুব একটা এখন আর রেস্টে থাকার প্রয়োজন নেই। বেটার, অনেক বেটার এখন। সহজ কেমন আছে? খুব ভালো, টাচ উড, হি ইজ এনজয়িং হিজ টাইম, বেশ মজা। আচ্ছা এবার তুমি বলো রিল লাইফে কী করে এলে? রিল লাইফে আসা, হ্যাঁ একটা গল্প বটে এবং সেটা বহু বছর আগে। আমি কাজ করছি যখন আমার 12 বছর বয়স তখন থেকে এবং এটা সম্ভব হয়েছে একেবারেই আমার মায়ের জন্য। আমার মায়ের ভীষণ প্যাশনের জায়গা হচ্ছে নাটক, ফিল্মস এবং নিজে কিছু করতে চেয়েছিলেন, তো সেটা করতে পারেননি তার কারণ একটা খুবই কনজারভেটিভ মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে সেই সুযোগটা পাননি, সাপোর্টটা পাননি এবং তারপর ফ্যামিলির মধ্যে জড়িয়ে পড়েছেন। এবং তারপর তার 2 মেয়ে হয়, আমি এবং আমার ছোটো বোন প্রিয়াশ্রী, তো তার স্বপ্নটা পুরোটাই আমাদেরকে ঘিরে চলে আসে এবং চায় যে মা চায় যে আমরা একটা নিজেদের আইডেন্টিটি তৈরি করি। তো একটা প্রাইভেট চ্যানেলে একটা অডিশনের নোটিশ দিয়েছিল এবং সেখানে মা আমাদের দুজনকে নিয়ে যায়, তখন আমার বোনের জাস্ট 2 বছর বয়স এবং আমি 12, তো আমাদেরকে নিয়ে যায় সেই অডিশনটা দিয়ে এবং অডিশনটা সাকসেসফুলি যায় এবং তারপর থেকে কাজ করা শুরু। এবং আই এম রিয়েলি ফর্চুনেট যে সেখানে আমি আমার সিনিয়র্সদের, আমার কলিগসদের বিশাল হেল্প পেয়েছি। একটা কোনো জায়গায় ভালো লাগলে আমার কাজ তারা অন্য জায়গায় গিয়ে রেফার করেছেন, সাপোর্ট করেছেন এবং সেইভাবেই আস্তে আস্তে যোগাযোগ তৈরি এবং কাজ করতে থাকা। এবার আসি তোমার এমনি মানে পার্সোনাল কোয়েশ্চেনে, যেমন হচ্ছে তুমি মানুষ প্রিয়াঙ্কা হিসেবে কেমন? কী বলবো, আমি মানুষ প্রিয়াঙ্কা হিসেবে আই রিয়েলি উড লাইক টু থিঙ্ক যে আই এম ভেরি হ্যাপি গো লাকি পার্সন। যেমন আছি ভালো আছি এটা আমি সত্যি মন থেকে বিশ্বাস করি এবং আমার মনে হয় যে ভালো থাকাটা নিজের ওপর ডিপেন্ড করে, নিজের মানসিকভাবে নিজেকে ভালো রাখাটা নিজের ওপর ডিপেন্ড করে। সো আই ট্রাই টু স্টে হ্যাপি অলওয়েজ এবং এবং দেখো ভালো থাকতে চাইলেই তো সবসময় থাকা যায় না, আশেপাশে অনেক কিছু ঘটে যেগুলো আমাকে ডিরেক্টলি ওর ইন্টারেক্টলি এফেক্ট করে, ডিপ্রেসড করে দেয়, অবশ্যই থাকে, কিন্তু আমি চেষ্টা করি যে সব কটা সিচুয়েশান থেকে কিছু একটা পজিটিভ দিক বার করে নেওয়ার এবং সেখান থেকে আর কিছু না হোক অ্যাটলিস্ট একটা লেসন তো থাকেই, প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা ভুল থেকে একটা কিছু শেখার থাকে, তো সেটা শিখে নিয়ে যাতে আর সেই মিস্টেকটা না করি, রিকভার করতে পারি এবং বেটার হতে পারি আগামী দিনে, নিজে বেটার হতে পারি মানুষ হিসেবে, আর্টিস্ট হিসেবে এবং আশেপাশের মানুষদেরকে যাতে ভালো রাখতে পারি, এইটা চেষ্টা করি, বিশ্বাস করি সত্যি যে প্রত্যেকটা দিন একটা নতুন দিন এবং আরেকটা সুযোগ আরও ভালো কাজ করার, আরও ভালো হওয়ার, হয়ে ওঠার। তো এরকমই আমি। তো এখন যে দিনটা যাচ্ছে এবার কিছু কিছু দিন হয় যে এরকম যে কষ্ট দিয়ে যায়, তো সেই দিনগুলো তুমি কীভাবে মানে কাটিয়ে ওঠো বা তার এটাই বলছিলাম আর কি। হ্যাঁ এমন অনেক দিন যায়, মন খারাপের দিন যেগুলো একটু সেটা এনজয় করি, আমার মনে হয় যে মন খারাপগুলো বা এই যেগুলো ডিপ্রেশনের কারণ বা স্যাডনেস সেটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত, চেপে রাখা উচিত না। যেদিন মন খারাপ হয়েছে মেবি বিছানা থেকে উঠতেই ইচ্ছে করছে না, এমন অনেক দিন থাকে জানলা দিয়ে হয়তো তাকিয়ে আছে কী দেখছি তাই জানি না, একটা পেজ হয়তো 4 বার পড়ে ফেললাম, তারপর 5 নম্বরবার রিয়েলাইজ করলাম যে কিচ্ছু বুঝিনি, একটা লাইনও হয়তো মন দিয়ে পড়িনি, খালি দেখে গেছি। তো এরকম প্রত্যেকটা দিন থাকে, সেটা রিয়েলাইজ করো এবং চেষ্টা করো ভাবতে যে কেন হচ্ছে এই আজকের এই মন খারাপটা, কী কারণ, এবং সেই কারণটা একবার রিয়েলাইজ করার পর আমার মনে হয় যে সেটা ওভারকাম করার নিজের থেকেই হয়ে যায় আর কি, যদি তুমি চাও তো। তো এইটাই আর কি, এবং এবং ওই সব কিছু থেকে কিছু না কিছু একটা লেসন থাকে, কিছু না কিছু একটা মানে আমার আমি সত্যি হয় আমার অনেক সময় এরকম হয়েছে যে হয়তো মন খারাপ কেঁদে ফেলেছি, তারপর হয়তো মনে হলো যে কেন কাঁদছি বা এই কারণটার জন্য এরকমভাবে কাঁদে, মজার তো বেশ ব্যাপারটা, তো সাডেনলি মাইন্ডটাই ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং ইউল ফিল গুড, ইউল স্টার্ট ফিলিং গুড। তো কাজে কনসেনট্রেট করো, যেইটা করতে ভালোবাসো সেটাতে কনসেনট্রেট করো, হোয়াট এভার দ্যাট ইজ, ইফ ইউ হ্যাভ আ হবি পারসিউ ইট এবং
ব্যাস মন ভালো থাকে। এই দিন দিন তোমার কাজের গতি যা বাড়ছে, আরো আপকামিং অনেকগুলো ফিল্ম আছে সত্যি কাজ। তো তোমার মানে এখনো পর্যন্ত আর কি কি ধরনের কাজ দিয়ে যাওয়ার ইচ্ছা আছে যেগুলো পারোনি এখন পর্যন্ত মনে হয়? আমি ভেরি ফর্চুনেট যে অনেক অনেক রকম চরিত্রে নিজেকে এক্সপ্লোর করার সুযোগ পেয়েছি, অনেক পরিচালক অনেক অভিনেতাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি যাদের ভীষণ পছন্দ করি, রেসপেক্ট করি। বাট আই স্টিল বিলিভ যে আমি এখনও অনেক রকম কাজ করিনি, অনেক রকমভাবে একজন অভিনেত্রী হিসেবে নিজের এটাই চাহিদা যে আমি কতভাবে নিজেকে ভাঙতে পারি এবং এক্সপ্লোর করতে পারি। তো এই চ্যালেঞ্জটা যতদিন থাকবে ততদিন আই থিঙ্ক কাজে ইন্টারেস্টটা থাকবে, ততদিন আমার এই প্যাশনটা থাকবে এবং সেটা যেন থাকে। তো এরকম সুযোগ যেন আসতে থাকে এবং অনেক পরিচালক রয়েছে যাদের সাথে আরও ভালো কাজ করার ইচ্ছে রয়েছে এবং ডেফিনেটলি একটা ইচ্ছে রয়েছে সেভাবে যেগুলোকে কমার্শিয়াল ছবি বলা হয় আর কি, যেরকম তোমার নাচ গান একটু লার্জার দ্যান লাইফ জিনিস, মানে যেগুলো অ্যাকচুয়ালি আমার মনে হয় যে বিশ্বাসযোগ্য করে তোলা অডিয়েন্সের কাছে আরও বড় চ্যালেঞ্জ। আমি যে চরিত্রগুলোর সাথে নিজেকে রিলেট করতে পারছি, মানে আমি অডিয়েন্স হিসেবে বলছি, সেগুলো আমার কনভিনসিং লাগবে, আমি আমার নিজেকে নিজের রিফ্লেকশন দেখতে পাচ্ছি পর্দায়, তো সেটা ভালো লাগাটা খুব স্বাভাবিক। কিন্তু যেটা ধরো লার্জার দ্যান লাইফ, যেটা জাস্ট এন্টারটেইনমেন্ট, তো সেইটা কিন্তু কনভিনসিং করে তোলা আরও কঠিন। তো আই হ্যাভ নট এক্সপ্লোর মাই সেলফ ইয়েট ইন দ্যাট স্পেস, তো সেটা আমি ডেফিনেটলি করতে চাই। কাজের বাইরে সময় কাটা কী করে? কাজের বাইরে সময় কীভাবে যে কেটে যায়, আই হ্যাভ সহজ অফকোর্স, তো এটা একটা বিশাল কমিটমেন্টের জায়গা। এবং বই পড়তে ভালোবাসি, টিভি দেখতে ভালোবাসি, টিভির থেকেও আজকে বেশি মোবাইল রয়েছে হাতে এবং মোবাইলে এত কিছু দেখার রয়েছে, এত কিছু এতগুলো প্ল্যাটফর্ম রয়েছে যেখানে এত ভালো ভালো কাজ হচ্ছে সেগুলো দেখি। আর আই হ্যাভ টু পেটস, শ্যাডো অ্যান্ড হোপ, তো তাদের সাথে অনেকটা সময় কাটে। এবং ফ্রেন্ডস আছে, ফ্যামিলি রয়েছে, তো আড্ডা দিয়েও অনেকটা টাইম কেটে যায়। দিনের একটা বিশাল টাইম জিমে কেটে যায়, যেখানেও প্রচুর বন্ধুবান্ধব রয়েছে। সো আই স্পেন্ড টাইম কী বলবো অ্যামং মাই লাভ ওয়ান্স। আচ্ছা, এবার আসি তোমার মানে অভিনয় জগতে, মানে অ্যাকচুয়ালি পার্সোনাল কোয়েশ্চেন হোক কাইন্ড অফ এটাই যে তোমার অভিনয়ে তো অনেকগুলো চরিত্র, অনেক রকমের চরিত্র করেছো, তো কখনো মানে বেশিরভাগটাই নায়িকার বাইরে অভিনেত্রী হিসাবে, মানে যাটাকে বলে পার্শ্ববর্তী চরিত্র, সেখানে তুমি মানে কতটা মানে মানে কি বলে অনুভূতি, মানে ভালো অনুভূতি পাও যে করতে, যে তোমার টেক্কা দেওয়ার কেউ নেই, কেউ মানে কম্পিটিটর প্রচুর রয়েছে, ঠিক আছে। মানে আমাদের ইন্ডাস্ট্রিটাই এমন, এভরিথিং যা ঘটছে ক্যামেরার সামনে ইজ কম্পিটিশন। মানে আমি সেটা মানে কী বলবো, একটা সিন যখন চলছে তখন সিনে কিন্তু মানে এটা ভীষণ অফ দ্য রেকর্ড আর কি, যে দুজন অ্যাক্টরের মধ্যেও কিন্তু সেটা কিন্তু জেন্ডার নির্বিশেষে, মানে একটা সিন হয়তো একজন বয়স্ক একজন চরিত্র এবং হয়তো আমি রয়েছি কি একটা বাচ্চা রয়েছে, তাদের মধ্যেও কিন্তু কম্পিটিশন হচ্ছে যে কে ভালো চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারছে, কার ওই স্ক্রিন প্রেজেন্সটা কীরকম আর কি, যেটাকে বলে হোয়াট এভার। তো কম্পিটিশন সবসময়ই রয়েছে এবং কম্পিটিশন নেই এটা মানা, এটা এটা আমার মনে হয় যে বিশ্বাস করলে কোথাও একটা নিজেকে বড্ড প্যাট্রোনাইজ করা হয়ে যায়, তো নিজে সেটা মানাটা কোথাও একটা একটু ডিসকারেজিং। তো এবং শুধুমাত্র যে তোমার সমসাময়িক তোমার কলিগসরাই তোমার কম্পিটিশন তা নয়, আশেপাশে বলো মানে ন্যাশনালি বলো কি ইন্টারন্যাশনালি বলো, এত ভালো ভালো কাজ হচ্ছে, এত জন ভালো কাজ করছে, আমার মনে হয় আরও বেটার কাজ করাটা জন্য স্ট্রাইভ করাটা ইজ বেটার, এবং সেই সব কিছুকেই কম্পিটিশন ভাবা উচিত। আমি ওই কাজটার তুলনায় কতটা ভালো একটা কাজ করতে পারলাম, এবং অবশ্যই যে নিজের কম্পিটিশন নিজের থেকে বেশি কেউ নয়। তো এখনও যখন হয় যে আমি আমার পুরনো কাজ দেখি, আমার মনে হয় খুব ইম্যাচিওর ছিল, আজকে দিনে করলে হয়তো আমি এটা আরেকটু বেটার করতে পারতাম, তো এইটা তো ডেফিনেটলি হয়। তো আমার গতকালের আমিটা আমার আজকের কম্পিটিশন নয়, তার কারণ হ্যাভ ওভারকাম দ্যাট, বাট আগামী দিনেরটা আমার ডেফিনেটলি আমার কম্পিটিশন, বিকজ আমাকে আজকে আরও ভালো কাজ করতে হবে। তো এইটা আই ডু বিলিভ, এবং এই এইটাই আর কি, মানে যে কাজটা করছো সেটা বিশ্বাস রেখে করো, মানে ডু ইট উইথ অনেস্টি আর কি। তো নায়িকা হিসাবে সাবলীল না অভিনেত্রী হিসাবে? অভিনেত্রী হিসেবে অফকোর্স, তার কারণ যে কোনো চরিত্রে নিজেকে ভাঙতে পারাটা একটা বড় চ্যালেঞ্জ এবং আমি এটা ভীষণ এনজয় করি। আর নায়িকা বলতে দেখো, নায়িকার কিন্তু অনেক রকমভাবে ব্যাপারটাকে ডিফাইন করা যায়, প্রত্যেকটা
মানুষ কিন্তু তার নিজের জীবনে নায়ক এবং নায়িকা, মানে তোমার জীবনে কিন্তু আমি জাস্ট একটা সাইড ক্যারেক্টার, একটা পাসিং একটা সিন আর কি, তুমি কিন্তু তোমার জীবনের নায়িকা। তো তুমি 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 কি মানে তুমি কেন নিজেকে শুধুমাত্র অভিনেত্রী বলে আটকে রাখবে, তুমিও তো একজন নায়িকা তোমার জীবনের। এবং আমি যখন যেটা করি সেটাকে আমি সেটাকেই প্রায়োরিটাইজ করি, তার আশেপাশটা ম্যাটার করে না। আর নায়িকা মানে ডেফিনেটলি একজন দুর্দান্ত নায়িকা হয়ে উঠতে চাই, ইন দ্য সেন্স যে আইকন হিসেবে আমি এমন একটা মানুষ হয়ে উঠতে চাই যাকে যাকে যার যে আরও আরও আর চারজনকে ইন্সপায়ার করবে, এন্টারটেইন করবে। ডেফিনেটলি পর্দায় এসে মানে টিকিট কেটে ছবিটা দেখতেও আসবে, সেটা আলাদা ব্যাপার, সেটা আমার কাজের জায়গায়। তাছাড়াও আমি ডেফিনেটলি আমার জীবনের শ্রেষ্ঠ নায়িকা হয়ে উঠতে চাই। আসলে এখানে একটা মানে শব্দ তীর বলে একটা পোর্শন হয় যেখানে আর কি তোমাকে একটা ওয়ার্ড বলবো, ইনস্ট্যান্ট তোমায় বলতে হয়, মানে র্যাপিড ফায়ারও বলতে পারো এটা, মানে অসব মানে এই অংশটার নাম আমি দিয়েছি শব্দ তীর, তোমাকে তীর আঘাত করার জন্য, আঘাত পাও ডিফেন্সিভ হয়ে যাকে দেখা যাক। ভালোবাসা, আনকন্ডিশনাল ভালোবাসা, কি বলবো, আনকন্ডিশনাল মানে কারোর কোনো কিছুর প্রতি বা কারোর প্রতি ভালোবাসাটা কখনো নিজের মানে কোনো স্বার্থ ভেবে আসে না, আসলে সেটা কখনোই ভালোবাসা নয়। সো আই রিয়েলি বিলিভ দ্যাট। হাসি, খুব ভালোবাসি, কি বলবো, হাসি হাসি না থাকলে আর জীবনে কি রইল, তো হাসি মুখে থাকা উচিত সবসময়। মেকি মেকি আর কি, মেকি ফেক ফেক লোকজন আমার একদম পছন্দ নয়, যারা হয়তো বুঝতে পারে না, তারা হয়তো মেকিটাতে এতটা ইউজ টু হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যায় যে ওই পারে রয়েছে যে দেখছে সে কিন্তু মেকি ব্যাপারটা বুঝতে পারে। সো ট্রাই নট টু বি মেকি অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যেটা এটা যেই মেকি তার জন্যই আর কি। মা, ওয়েল আম্মা নট আ ব্যাড ওয়ান, আমি আমি বলতেছিলাম নট আ গুড মানে গুড এনাফ ওয়ান, যে যাই হোক আই ট্রাই টু বি ওয়ান গুড মাদার। এবং আমার মাও আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, তো মা বলতে ডেফিনেটলি ফার্স্ট সহজ চলে আসে, বিকজ দ্যাট ইজ মি, দ্যাট ইজ পার্ট অফ মাই লাইফ, দ্যাট ইজ মাই লাইফ। আর তাছাড়া আমার মা মানে আমার মা ছাড়া আমার কাজে আসা হতো না, আমার মা ছাড়া আমি কিচ্ছু নই। এবং সবথেকে ডিফিকাল্ট ফেজে বলো, আপস অ্যান্ড ডাউনসে বলো, যখনই এই একটা মানুষ আমি জানি যে সবসময় পাশে আছে। সো মাদার্স আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সন্তান, সহজ ফার্স্ট মাথায় আসে, অ্যান্ড দ্যাটস লাইক দ্যাট দ্যাট ইজ সো স্বাভাবিক। আর তাছাড়া সন্তান আর কি বলবো, হ্যাঁ মানে হ্যাঁ আই হ্যাভ দোজ পেটস আর কি অ্যাট হোম, যারাও আমার কাছে ওই সন্তানেরই মতন। তাছাড়া আই এম ভেরি মাদারলি পার্সন, মানে আমার আমার ভালোবাসাটা আমি রিয়েলাইজ করি যে আমার মানে আমি খুব মাদারলিভাবে ভালোবাসি আর কি। আমার মামা যারা বন্ধু বান্ধব ভাই বোন বয়সে একটু ছোটো যাই হোক না কেন, মানে আমার আই ফিল দ্যাট আই এম ভেরি মানে মাদারলি প্যাশনেট অ্যাবাউট পিপল। ভালো থাকা নিজের ওপর ডিপেন্ড করে, এবং অবশ্যই সবসময় নিজেকে ভালো রাখা উচিত, অন্য কারুর ওপর অন্য কোনো সিচুয়েশনের উপর ভালো থাকা ডিপেন্ড করে না, একদম নিজের মেন্টাল স্টেট ভালো থাকাটা। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য ব্যস্ততার সময়, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ সো মাচ আপনারা সাথে থাকার জন্য, দেখা হবে পরবর্তী সিরিজে। টেক কেয়ার, টেক কেয়ার, টাটা।